সালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের সামনে হাজির হয়েছি মেকানিক্যাল কিবোর্ডের একটা বিশাল স্টক নিয়ে। একটু বিশালই বলতে হচ্ছে, কারণ আজকে যে মেকানিক্যাল কিবোর্ড গুলো আমরা রাখছি মার্কেটে, চাহিদা সম্পন্ন মেকানিক্যাল কিবোর্ড গুলো নিয়েই কিন্তু আজকের ভিডিও থাকছে। আজকে কিন্তু সর্বনিম্ন 1850 টাকায় মেকানিক্যাল কিবোর্ড থাকছে এবং সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত মেকানিক্যাল কিবোর্ড থাকছে আজকের ভিডিওতে। অনেকগুলো ব্র্যান্ড, অনেকগুলো মডেল, অনেকগুলো কোয়ালিটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা যারা এই ভিডিওটা দেখছেন, যারা মেকানিক্যাল কিবোর্ড খুঁজছেন, তারা কিন্তু এই ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল, যাতে আপনারা পেয়েও যেতে পারেন আপনার পছন্দের এবং আপনার বাজেটের মধ্যে মেকানিক্যাল কিবোর্ড। তো চলুন আজকের মেকানিক্যাল কিবোর্ড গুলোর কি কি ব্র্যান্ড, কি কি কালেকশন। ভিউয়ার্স, আজকে আমরা প্রথম যেই কিবোর্ডটা নিয়ে কথা বলবো, এটা পিসি পাওয়ারের একটা মেকানিক্যাল কিবোর্ড, এবং পিসি পাওয়ারের এই মেকানিক্যাল কিবোর্ডটার মডেল নাম্বারটা হচ্ছে যে K98, এবং এটা হচ্ছে যে একটা রেইনবো RGB-র মেকানিক্যাল কিবোর্ড। এটা হচ্ছে যে আপনার ওয়্যার ডিটাচেবল, এবং এটা হচ্ছে মাত্র 1900 টাকায়, এবং এই কিবোর্ডটা হচ্ছে 1 বছরের ওয়ারেন্টি সহ। এবং আমরা আজকে যে কিবোর্ডগুলো নিয়েই কথা বলবো, সবগুলোই কিন্তু 100% অফিসিয়াল প্রোডাক্ট, যেমনকি এটাও ছিল অফিসিয়াল প্রোডাক্ট, এখানে লোগোটি অলরেডি দেওয়া আছে, এবং এগুলো প্রত্যেকটাই কিন্তু 1 বছরের করে ওয়ারেন্টি, প্রতিটাই 1 বছরের করে ওয়ারেন্টি। এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে রবিটলের একটা নতুন প্রোডাক্ট, যেটা হচ্ছে G98 মডেলের, এবং এটা হচ্ছে যে হোয়াইট কালারের, এবং এটা হচ্ছে ব্রাউন সুইচের একটা কিবোর্ড, এবং এটাও কিন্তু আপনার হোয়াইট ব্যাকলাইট, যেটা হচ্ছে যে সাদা ব্যাকলাইট, এবং এটা কিন্তু ডিটাচেবল কেবল সহ, যেটা হচ্ছে যে আপনি চাইলে আলাদাভাবে খুলে রাখতে পারবেন, এবং 1 বছরের ওয়ারেন্টি সহ। এটা হচ্ছে 1850 টাকায়। তারপর আমরা যে কিবোর্ডটা দেখবো সেটা রবিটলেরই আরও একটা মডেল, যেটা হচ্ছে যে G98, এবং এটা হচ্ছে ব্ল্যাক কালারের একটা আপনার কিবোর্ড, যেটা হচ্ছে রেড সুইচের, এবং এটা কিন্তু রেইনবো RGB, এবং এটাও হচ্ছে যে আপনার ডিটাচেবল কেবল, যেটা হচ্ছে যে আপনি চাইলে খুলে রাখতে পারবেন, এবং এটাও কিন্তু 1 বছরের ওয়ারেন্টি সহ। এটার প্রাইস হচ্ছে 2050 টাকা, এবং এটাও 1 বছরের ওয়ারেন্টি সহ থাকবে রবিটলের কিবোর্ড। আর রবিটলের অনেকগুলো কিবোর্ডই কিন্তু বর্তমান মার্কেটে হাইপ তৈরি করেছে, মানুষের চাহিদার শীর্ষে আছে, এটাও তার মধ্যে অন্যতম। এরপরে আমরা যেটা দেখবো আরও একটা বাজেটের বেস্ট প্রোডাক্ট, সেটা হচ্ছে যে আওলা ব্র্যান্ডের একটা কিবোর্ড, যেটার মডেল নাম্বার হচ্ছে F3032 মডেলের একটা কিবোর্ড, এবং এটা হচ্ছে ব্ল্যাক কালারের একটা কিবোর্ড, সুইচ হচ্ছে ব্রাউন, এবং রেইনবো RGB সহ এই কিবোর্ডটা মাত্র 2300 টাকায়, এবং 1 বছরের ওয়ারেন্টি কিন্তু থাকছেই প্রতিটার মধ্যেই, এবং এটাও কিন্তু অফিসিয়াল প্রোডাক্ট। এবং বর্তমান সময়ে আওলা ব্র্যান্ডটা কিন্তু অনেক নাম করা একটা ব্র্যান্ড, এবং অনেকেই এই কিবোর্ডগুলো নিয়ে ভালোভাবে চালাচ্ছেন, খুব ভালো রিভিউ দিচ্ছেন তেমন কিবোর্ডই। এরপরে দেখবো আমাদের আরও একটা ব্র্যান্ড, যেটা হচ্ছে যে মার্বো ব্র্যান্ডের, যে দেখতেই পাচ্ছেন অলরেডি, এটা কিন্তু মার্বোর KG954 মডেলের একটা কিবোর্ড, যেটা হচ্ছে যে ব্ল্যাক কালারের, এবং এটাও কিন্তু রেইনবো RGB, এবং এটা হচ্ছে 2350 টাকায়। 2350 টাকায় আসলে একটা বেস্ট প্রোডাক্টই বলা চলে, এবং এটা হচ্ছে ফুল সাইজ কিবোর্ড, যারা ফুল সাইজ মেকানিক্যাল কিবোর্ড চান তাদের জন্য এটা। এরপরে আমরা আরও কিছু কিবোর্ড দেখবো মার্বো ব্র্যান্ডেরই, এটা আমরা একটা কিবোর্ড, যেটা হচ্ছে যে KG917 মডেলের একটা মেকানিক্যাল কিবোর্ড, এবং এটা হচ্ছে যে আপনার 2300 টাকার একটা কিবোর্ড, এটাও কিন্তু আপনার মোটামুটি ফুল সাইজ একটা কিবোর্ড, সত্যি একটা বাজেটের বেস্ট প্রোডাক্ট, আর ওয়ারেন্টি তো 1 বছর থাকছেই। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আওলা ব্র্যান্ডের একটা মেকানিক্যাল কিবোর্ড, অলরেডি দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আওলা ব্র্যান্ডের কিবোর্ড, যেটা হচ্ছে মডেল নাম্বার F2058 মডেলের একটা কিবোর্ড, যেটা কালার হচ্ছে ব্ল্যাক কালার, ব্ল্যাক গ্রে কালার, এবং এটা কিন্তু আপনার সুইচটা হচ্ছে ব্লু সুইচ। ব্লু সুইচটা হচ্ছে আসলে একটু ক্লিকি ক্লিকি সাউন্ড পাওয়া যায়, যারা একটু ক্লিকি ক্লিকি সাউন্ড পেতে চান তাদের জন্য এটা, এবং এটা কিন্তু আপনার হচ্ছে মাত্র 2500 টাকায়, আর ওয়ারেন্টি তো সেই 1 বছরেরই, এটাও কিন্তু বাজেটের বেস্ট প্রোডাক্ট বলা চলে। তো এরপরে আরও একটা কিবোর্ড দেখবো, যেটা হচ্ছে আরও একটা ওয়েল নন ব্র্যান্ড মঙ্কা, যেটা হচ্ছে যে রিসেন্টলি অনেক ভালো কিবোর্ড তৈরি করছে, এবং এটা হচ্ছে মঙ্কার একটা মডেল 3087 মডেলের এই কিবোর্ডটা, যেটা ব্ল্যাক কালারের কিবোর্ড, এবং এটা হচ্ছে যে রেড সুইচের, এবং এটা হচ্ছে সেমি হোয়াটসঅ্যাপেবল আপনার সুইচগুলো, এবং এটা কিন্তু মাত্র 2700 টাকায়, এবং এটা কিন্তু অফিসিয়াল প্রোডাক্ট, 1 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি তো থাকছেই, খুবই ভালো মানের একটা প্রোডাক্ট। এবং এরপরে আরও একটা থাকবে মঙ্কা ব্র্যান্ডের, এটা আরও একটা মডেল ওদের, এটা যেটা হচ্ছে যে 3087 মডেলের, এবং এটা হচ্ছে হোয়াইট কালারের, এবং এটা হচ্ছে ব্রাউন সুইচের, এবং সেমি হোয়াটসঅ্যাপেবল, এবং এটার প্রাইস হচ্ছে যে আপনার 2700 টাকা, এবং 2700 টাকা এটাও কিন্তু 1 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি থাকছে, অফিসিয়াল লোগোটি তো সামনে রয়েছেই। এরপরে আমরা দেখবো বর্তমান সময়ের আরও একটা ফেমাস ব্র্যান্ড দারিও, এবং এই দারিওর আপনার এটাও একটা খুব গর্জিয়াস মডেল, যেটা হচ্ছে EK87, যেটা হচ্ছে V2, এবং এটা হচ্ছে যে আপনার হোয়াইট কালারের, এবং এটা রেড সুইচের, এবং এটা হচ্ছে যে দারিও অফিসিয়াল রেড সুইচ, যেটা দারিও নিজে আসলে আপনার হচ্ছে যে ম্যানুফ্যাকচারিং করেছে, এবং এটাও কিন্তু স্পেশাল একটা প্রাইস আমরা দিচ্ছি মাত্র 2800 টাকায়, মাত্র 2800 টাকায় 1 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ। এটা বেস্ট কিবোর্ড আমার কাছে মনে হয়, এবং সত্যি দেখতে গর্জিয়াস একটা লুকিংও আছে। তো এরপর আমরা আরও একটা কিবোর্ড দেখবো, যেটা হচ্ছে ফ্যানটেকের, এবং ফ্যানটেকের এটা হচ্ছে অ্যাটম TKL MK87-6,
876 মডেলের এই কিবোর্ডটা যেটা হচ্ছে যে মূলত ব্ল্যাক কালারের এবং এটা রেড সুইচের এবং এটার প্রাইস হচ্ছে মাত্র 2600 টাকা এবং এটা হচ্ছে ওয়ার্ড একটা কিবোর্ড আর এটাও কিন্তু এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি থাকছে এবং একটা মোটামুটি 10 কিলেস এই কিবোর্ডটা এটাও কিন্তু বাজেটে বেস্ট একটা কিবোর্ড তো এরপর আমরা কিছু কিবোর্ড দেখব যেটা হচ্ছে থান্ডারবোল্টের K98 এর মধ্যে বেশ কিছু ভ্যারিয়েন্ট আছে আমরা একটা একটা করে কথা বলি তার মধ্যে এটা হচ্ছে থান্ডারবোল্টের K98 এবং এটার কালার হচ্ছে যে ইভনি ব্ল্যাক এবং এটার সুইচগুলো যেটা সেটা হচ্ছে মিল্ক টি এবং এটার কানেকশন হচ্ছে ওয়ার্ড এবং এটা হচ্ছে ডিটেচেবল আপনি চাইলে খুলে রাখতে পারবেন এবং এটার প্রাইস হচ্ছে যে 2800 টাকায় এবং এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি তো থাকছেই এরপর এটার মধ্যে আরও কয়েকটা ভ্যারিয়েন্ট আছে সেগুলো আমরা দেখবো থান্ডারবোল্টের আরও কয়েকটা ভ্যারিয়েন্ট এটাও কিন্তু K98 মডেলের এবং এটার কালার হচ্ছে সেডার এবং এটার সুইচগুলো হচ্ছে পিঙ্ক সুইচ এবং এটার কানেকটিভিটি হচ্ছে ওয়ার্ড ডিটেচেবল এবং এটাও কিন্তু 2800 টাকায় এটাও এক বছর ওয়ারেন্টি সহ থাকছে তো থান্ডারবোল্টেরই আরও একটা মডেল আমরা দুটো মডেল অলরেডি দেখলাম দুটো কালার দেখলাম তার মধ্যে এটাও কিন্তু K98 মডেলের একটা কিবোর্ড এবং এটার কালার হচ্ছে সেডার অন ইভনি এবং এটা হচ্ছে থান্ডারবোল্টের অফিসিয়াল পিঙ্ক সুইচ এবং এটাও কিন্তু এক বছর ওয়ারেন্টি মাত্র 2800 টাকায় তারপরে আমরা থান্ডারবোল্টের আরো একটা কালার দেখব এটা হচ্ছে সর্বশেষ কালারটা তার মধ্যে চারটা কালার ছিল আমাদের এখানে আজকে আর এটা K98 মডেলেরই আর এটার কালারটা হচ্ছে ইবনি অন সেডার এবং এটাও কিন্তু আপনার মিল্ক টি থান্ডারবোল্টের অফিসিয়াল সুইচ এবং এটাও কিন্তু আপনার কানেকশনটা হচ্ছে যে ওয়ার্ড এবং ডিটেচেবল এবং এটারও প্রাইস কিন্তু সেই একই 2800 টাকায় তার মানে তাদের 2800 টাকায় চারটা কালারের ভ্যারিয়েন্ট ছিল এই চারটাই কিন্তু আমরা অলরেডি দেখলাম এখন আমরা আরো একটা ব্র্যান্ডের প্রোডাক্টে দেখব সেটা হচ্ছে ফ্যানটেকের এই কিবোর্ডটা কিন্তু আরও একটা পপুলার একটা কিবোর্ড এবং এটা হচ্ছে ফ্যানটেকের অ্যাটম MK886 মডেলের এবং এটা হচ্ছে ব্ল্যাক গ্রে কালারের বডি এবং এটার সুইচগুলো হচ্ছে ব্লু সুইচ এবং এটা হচ্ছে ওয়ার্ড একটা কিবোর্ড এবং এটা হচ্ছে 2750 টাকায় 2750 টাকায় এক বছরের ওয়ারেন্টি সহ এটাও আর একটা বেস্ট প্রোডাক্ট বলা চলে এরপরে আমরা আরও একটা প্রোডাক্টে দেখব যেটা হচ্ছে দারিওর এটাও হচ্ছে EK87V2 মডেলের একটা কিবোর্ড এবং এটার কালার হচ্ছে ব্ল্যাক এবং এটা হচ্ছে রেড সুইচের এবং এটা হচ্ছে ওয়ার্ড একটা কিবোর্ড এবং এটা হচ্ছে 2800 টাকায় কিন্তু এক বছরের অফিসিয়াল কিন্তু ওয়ারেন্টি থাকছে অলরেডি অফিসিয়াল লোগোটি তো দেখতেই পাচ্ছেন এবং দারিও অলরেডি আপনার মার্কেটে কিন্তু অনেক ধরনের কিবোর্ড আনছে মেকানিক্যাল কিবোর্ডের জগতে একটা সেরা ব্র্যান্ড তারপরে আমরা দেখব আরও একটা ওয়েল নোন ব্র্যান্ড এবং এটাও কিন্তু অফিসিয়াল প্রোডাক্ট অলরেডি দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ইয়োসো এবং ইয়োসোর এইটার মডেল হচ্ছে Z19 এবং এটার কালার হচ্ছে হোয়াইট ব্লু কালার এবং সুইচগুলো হচ্ছে রেড সুইচ এবং এটা হচ্ছে হোয়াটসঅ্যাপেবল এবং এটার কানেকশন হচ্ছে ওয়ার্ড ডিটেচেবল এবং এই কিবোর্ডটাও কিন্তু মাত্র 3200 টাকা এবং এটাও কিন্তু এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি থাকছে এরপর আমরা দেখব আমাদের আরও আরেকটা পরিচিত ব্র্যান্ড যেটা হচ্ছে হ্যাবিটের একটা প্রোডাক্ট অলরেডি দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে হ্যাবিটের একটা মেকানিক্যাল কিবোর্ড যেটা KB862L মডেলের একটা কিবোর্ড যেটা RGB LED এবং এটার প্রাইস হচ্ছে মাত্র 3500 টাকায় এবং 3500 টাকায় এটা একটা বেস্ট কিবোর্ড এবং এটার ফুল সাইজ কিবোর্ড দেখতেই পাচ্ছেন অলরেডি আর এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি তো থাকছেই তারপরে আমরা আরও একটা প্রোডাক্ট দেখব যেটা হচ্ছে আওলা ব্র্যান্ডের এটাও কিন্তু আরও একটা পপুলার মডেল যেটা হচ্ছে যে F2088 মডেলের একটা কিবোর্ড যেটার কালার হচ্ছে সিলভার গ্রে কালারের মিশ্রণে এবং এটার সুইচগুলো হচ্ছে ব্লু সুইচ এবং এর কানেকশন হচ্ছে ওয়ার্ড এবং এটা হচ্ছে প্রাইস মাত্র 3300 টাকায় এবং এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি তো থাকছেই আর এটাও একটা বেস্ট কিবোর্ড বলা চলে এই প্রাইস রেঞ্জে আর এরপরে আমরা দেখব হ্যাবিটেরই আরও একটা প্রোডাক্ট অলরেডি দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ফুল সাইজ একটা কিবোর্ড এবং এটা হচ্ছে হ্যাবিটের KB872L মডেলের একটা কিবোর্ড যেটা কিন্তু রেইনবো RGB এবং এটা হচ্ছে কিন্তু ফুল সাইজের একটা মেকানিক্যাল কিবোর্ড মাত্র 3650 টাকায় আর এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি তো থাকছেই আর এরপরে আরও একটা মডেল দেখবো যেটা হ্যাবিটের সবচেয়ে পপুলার মডেল ধরা চলে এটাকে এটা অনেক পপুলার একটা মডেল হ্যাবিটের যেটা হচ্ছে KB856 মডেলের এই কিবোর্ডটা হচ্ছে যে একটা রেইনবো RGB এবং এটা কিন্তু 3000 টাকায় একটা ফুল সাইজ মেকানিক্যাল কিবোর্ড এবং এটাও কিন্তু এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি থাকছে এরপরে আমরা আরও একটা কিবোর্ড দেখবো যেটা হচ্ছে যে আমাদের সবারই সুপরিচিত একটা ব্র্যান্ড ফ্যানটেকের একটা কিবোর্ড অলরেডি দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ফ্যানটেকের ম্যাক্সফিট 108 মডেলের একটা কিবোর্ড এটা হচ্ছে ব্ল্যাক কালারের একটা কিবোর্ড যেটার সুইচটা হচ্ছে ব্লু সুইচ এবং এটা হচ্ছে যে আপনার ডিটেচেবল ওয়্যার কেবল এবং এটা কিন্তু 4100 টাকায় এবং এটাও কিন্তু এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি আছে আর ফ্যানটেক বরাবরের মতো আসলে সবসময় একটা ভালো প্রোডাক্ট তৈরি করে থাকে এটাও তার মধ্যে অন্যতম আরও একটা ভালো প্রোডাক্ট এরপরে আমরা দেখবো হ্যাবিটের আরও একটা মডেল যেটা কিন্তু আরও একটা গর্জিয়াস মডেল বলা চলে এবং এটা হচ্ছে আপনার হ্যাবিটের KB885L মডেলের একটা কিবোর্ড এবং এটা হচ্ছে হোয়াইট কালারের একটা কিবোর্ড এবং এটার সুইচগুলো হচ্ছে রেড সুইচ এবং এটার কানেকশন হচ্ছে যে ওয়্যার ডিটেচেবল যেটা
সেটা হচ্ছে চাইলে আপনি কেবল খুলে রাখতে পারবেন এবং এটা একটা বেস্ট অপশন বলা চলে। অনেক সময় কিবোর্ডের কিন্তু কেবলগুলো নষ্ট হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু কেবলগুলো চেঞ্জ করতে গিয়ে বিড়ম্বনায় পড়া লাগে। আর এই ক্ষেত্রে কিন্তু আপনার এই ওয়্যার ডিটেচেবল হওয়াতে সুবিধা হচ্ছে আপনি চাইলে অন্য কেবল দিয়েও এটা চালাতে পারবেন এবং এটা কিন্তু প্রাইস মাত্র 4,800 টাকায় এবং এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি তো থাকছেই। এরপর আমরা হ্যাবিটের আরও একটা কিবোর্ড দেখবো যেটা একটু ডিসপ্লে সিস্টেম কিবোর্ড এবং এটা আসলে বাজেটে বেস্ট একটা কিবোর্ড বলা চলে, যেটা হচ্ছে হ্যাবিটের KB884L মডেলের একটা কিবোর্ড, যেটা কালারটা হচ্ছে যে ব্লু হোয়াইটের কিবোর্ড এবং এটার যে সুইচগুলো সেটা হচ্ছে রেড সুইচ এবং এটাও কিন্তু ওয়্যার ডিটেচেবল কেবল এবং এটার প্রাইস হচ্ছে 5,200 টাকায় আর এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি তো থাকছেই। এবং এখানে একটা ডিসপ্লেও আছে এটার, এটাও দেখতে আসলে একটু সুন্দরই লাগে এবং এটার কালারটা কিন্তু আসলে হোয়াইট এবং ব্লুর মিক্সনে, তো দেখতে ভালোই লাগে আর এটাও কিন্তু এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি সহ থাকছে। এরপরে থাকছে আমাদের আরও কিছু ফ্ল্যাগশিপ প্রোডাক্ট, তার মধ্যে থান্ডার রোবটের একটা মডেল আছে, অলরেডি দেখতেই পাচ্ছেন এটা থান্ডার রোবটের খুব পপুলার একটা মডেল, যেটা হচ্ছে 075 মডেলের এবং এটার কালারটা হচ্ছে ভিনটেজ রেড এবং এর সুইচগুলো যেটা সেটা হচ্ছে যে ফায়ার সুইচ এবং এটাও কিন্তু হোয়াটসঅ্যাপেবল, আপনার সুইচগুলো চেঞ্জ করতে পারবেন এবং এটা হচ্ছে কিন্তু 7,400 টাকায় আর এটাও কিন্তু অবশ্যই অফিসিয়াল প্রোডাক্ট, এক বছরের ওয়ারেন্টি থাকছে। এবং এই কিবোর্ডটা আমরা একটু খুলে দেখাই, কারণ যেহেতু আমাদের এই কিবোর্ডগুলো কিছু আছে অনেকেই একটু দেখতে চান। আসলে অনেক প্রোডাক্ট নিয়ে যখন আমরা ভিডিও করি তখন আসলে কি প্রোডাক্টগুলো খুলে দেখানোর সুযোগটা খুব একটা হয় না, কিন্তু আমরা কিছু স্পেশাল প্রোডাক্ট আসলে দেখাতে চাই, তার মধ্যে এটা অন্যতম। একটু যদি আমরা দেখাই, খুবই আসলে গর্জিয়াস এবং এটা কিন্তু তিনটা মোডে এটা ব্যবহার করা যায়, কেবল এবং ওয়্যারলেস এবং এটা হচ্ছে ব্লুটুথ দিয়েও এটা চালানো যায়। খুব সুন্দর একটা কিবোর্ড এবং এটার যদি আমরা ব্যাকসাইডটা একটু দেখাই, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা গর্জিয়াস লুকিং আছে আর এটার মধ্যে অনেকগুলো অপশন আছে, আপনারা এটার রিভিউ যদি দেখেন সিম্পলি পেয়ে যাবেন। এবং এটার সাইডে কিন্তু আপনার একটা সুইচ আছে যেটা হচ্ছে যে আপনি মোড চেঞ্জ করার সুইচ এবং এর সাথে একটা নব আছে এবং এই কিবোর্ডটাও কিন্তু একটা সত্যি গর্জিয়াস একটা প্রোডাক্ট এবং মার্কেটের একটা হট প্রোডাক্ট বলা চলে, এটাও থাকছে আমাদের এখানে। আর আমরা আসলে খুব বেশি এগুলোর ডিটেলসগুলো বলতে পারিনি, কারণ হচ্ছে যে আসলে যেহেতু সময়টা স্বল্প, আমাদের এ ধর অনেকগুলো কিবোর্ড নিয়ে কথা বলতে হবে যার কারণে আমরা এর পুরো ডিটেলসগুলো বলতে পারিনি। আপনারা মডেল নাম্বারগুলো দেখে অনলাইন থেকে জাস্টিফাই করে নেবেন, এর টোটাল ডিটেলসগুলো আপনারা পেয়ে যাবেন সেখানে। আমরা আসলে একটা ধারণা তৈরি করার চেষ্টা করছিলাম যে আপনার বাজেটের মধ্যে অনেকেই কিন্তু আপনারা কিবোর্ড খুঁজেন, মেকানিক্যাল কিবোর্ডগুলো যারা আপনারা কিবোর্ডগুলো খুঁজছেন, যারা যেন একটা ভিডিও থেকে সমস্ত প্রোডাক্টে দেখতে পারেন এবং কোন কিবোর্ডটা আপনার জন্য বাজেটে প্রোডাক্টের জন্য বেস্ট হবে সেটা আপনারা দেখতে পারেন। তার জন্য এটা একটা আমরা ভিডিও তৈরি করেছি আপনাদের হেল্পের জন্য, সত্যি একটা আমার কাছে মনে হয়েছে হেল্পফুল ভিডিও। এরপর কিন্তু আরও কিছু কিবোর্ড থাকছে যেগুলো আসলে একটু বলতে হয় ছোট মরিচের ঝাল বেশি, তো কিছু ছোট মরিচ আমরা রেখে দিছি যেগুলো লাস্টে দেখাবো বলে। তার মধ্যে তিনটা কিবোর্ড এবং তিনটা ব্র্যান্ডের, তার মধ্যে আমরা যদি একটু দেখাই এই মডেলটা, এটা হচ্ছে ইয়োসোর একটা কিবোর্ড যেটার মডেল নাম্বার হচ্ছে Z686 এবং এটা কিন্তু হোয়াইট ব্লু পিঙ্ক কালারের সংমিশ্রণে একটা কিবোর্ড, খুব দেখতে সুন্দর লাগে এবং এটাও কিন্তু হোয়াটসঅ্যাপেবল, যেটা হচ্ছে যে আপনি সুইচগুলো চেঞ্জ করতে পারবেন এবং এটার কানেকশনটাও হচ্ছে কিন্তু ওয়ার্ড এবং ডিটেচেবল। এবং এই কিবোর্ডটা থাকছে আমাদের মাত্র 2,700 টাকায় এবং এটা সত্যি একটা বাজেটে বেস্ট এবং এটা কিন্তু অফিসিয়াল প্রোডাক্ট, অলরেডি দেখতেই পাচ্ছেন অফিসিয়াল এক বছর ওয়ারেন্টি থাকছে। এরপরে থাকছে দারিওরি আরও একটা মডেল যেটা খুব সুন্দর এবং গর্জিয়াস একটা কিবোর্ড, EK861S এবং এটা কিন্তু আপনার 61% এবং এই কিবোর্ডটা কিন্তু আপনার হচ্ছে যে ব্ল্যাক অন হোয়াইট এবং এটার কিন্তু সুইচগুলো যেটা সেটা হচ্ছে রেড সুইচ এবং এটার কানেকশন হচ্ছে ওয়্যার ডিটেচেবল এবং এটা কিন্তু মাত্র 2,700 টাকায় এবং 2,700 টাকায় সত্যি বাজেটে একটা বেস্ট কিবোর্ড। এরপরে যেটা থাকছে সেটা হচ্ছে ছোট মরিচের ঝাল বেশি যেটা বলছিলাম, আসলে সেটাই, এটা ফ্যানটেকের একটা খুব ফেমাস আপনার কিবোর্ড, যেটা হচ্ছে যে আপনার ফ্যানটেকের ম্যাক্সফিট 61 এবং এটার কালারটা হচ্ছে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক কালারের সংমিশ্রণে এবং এটার সুইচগুলো হচ্ছে হোয়াইট সুইচ এবং এটার কানেকশন হচ্ছে যে ট্রাই মোড এবং এটা হচ্ছে যে আপনার চাইলে ওয়্যার ডিটেচেবল, ওয়্যার দিয়ে ব্যবহার করতে পারবেন, ওয়্যারলেসভাবে ব্যবহার করতে পারবেন এবং ব্লুটুথ দিয়েও আপনারা ব্যবহার করতে পারবেন। এবং এটার প্রাইস কিন্তু স্পেশাল প্রাইস থাকছে মাত্র 10,100 টাকায় এবং সত্যি এই কিবোর্ডটা আমার কাছে সবচাইতে ভালো লেগেছে, ছোটর মধ্যে খুব সুন্দর একটা গর্জিয়াস কিবোর্ড এবং সত্যি অসাধারণ একটা কিবোর্ড। এই কিবোর্ডটাও কিন্তু এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি সহ আমাদের কাছে থাকছে। তো এই হচ্ছে আমাদের কালেকশন। আজকে কিন্তু আমরা যে কিবোর্ডগুলো আপনাদেরকে দেখালাম এগুলো কিন্তু বর্তমান মার্কেটে, বর্তমান সময় আমাদের স্টকে থাকা কিবোর্ডগুলো এবং অনেকগুলো কিবোর্ডই আপনার আছে যেগুলো আসলে স্টকে নাই, যার কারণে সেই কিবোর্ডগুলো দেখাতে পারিনি, তবে খুব রিসেন্টলি আমরা সেগুলো স্টকে পাবো। আপনাদের যার যেই রকম পছন্দ আপনারা চাইলে কিন্তু এই কিবোর্ডগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন এবং যেগুলো আপনাদের পছন্দ আপনারা আমাদের এই ভিডিওতে দেখেননি সেই মডেল নাম্বারগুলো কিন্তু আপনারা আমাদেরকে দিতে পারেন, আমাদের কাছে যখন স্টকে চলে আসবে আমরা আপনাদেরকে দিতে পারবো। এবং আপনারা
ইনশাআল্লাহ মার্কেটের সবচেয়ে বেস্ট প্রাইসে এই কিবোর্ডগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন। আপনাদের যে কোনো প্রয়োজনে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন, আর আমাদের শপে ভিজিট করতে পারেন। আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা নিউ এলিফ্যান্ট রোড কফি হাউসের গলি, যেটা হচ্ছে সুবাস্তু আইসিটি ভবন এবং মাল্টিপ্লান সিটি সেন্টারের বিপরীত পাশের গলিটাই কফি হাউসের গলি। এই কফি হাউসের গলিতে 83 নম্বর বিল্ডিং কেজেস মেনশন। এই কেজেস মেনশনে আমাদের দুটো হাউস রয়েছে, একটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে যেটা দোকান নাম্বার G6, অপরটা হচ্ছে সেম বিল্ডিং এর তৃতীয় তলায় 304-305 নম্বর অফিস। এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে। এবং যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এই কিবোর্ড গুলো কিনতে চান এবং যে কোনো ধরনের আপনার প্রোডাক্ট কিনতে চান, তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে আমাদের কাছ থেকে প্রোডাক্ট গুলো বাংলাদেশের বিভিন্ন জায়গায় নিতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আবারও দেখা হবে অন্য কোনো প্রোডাক্ট নিয়ে, অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।